পৃথিবীর সব ব্যবধান ভুলে আমরা ধনী গরিব হিন্দু মুসলমান সবাই একই সাথে একই জায়গায় একত্রিত হই। সেরকম একটি উৎসব সেটি হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহা এই প্রোগ্রামকে কেন্দ্র করে এই আমতলি উপজেলাবাসী সবাই ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একই জায়গায় এসেছে, এবং যে মানুষটির জন্য সবাই এই একই জায়গায় আসতে পেরেছে, কাঁধে কাঁধ মিলিয়ে পাশাপাশি দাঁড়িয়ে কাজ করতে পারছে, সেই মানুষটি আর কেউ না, সেই মানুষটি হচ্ছে আপনার আমার আমাদের সকলের প্রাণপ্রিয় মানুষ, এই আমতলি উপজেলার এই মাটির আপনার জন্মভূমির প্রিয় সন্তান মোহাম্মদ মতিউর রহমান, যাকে পেয়ে এই আমতলিবাসী মুগ্ধ, আমতলিবাসী আনন্দিত। আমরা কথা বলবো সেই বীরপুরুষ, সেই মানুষটির সাথে। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যে এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজকে যে ঈদের আনন্দ, এই সব কিছু ভাগাভাগি করার জন্য ঈদ আনন্দ মেলার আয়োজন করেছেন, এবং আমরা এসে যে বিষয়টা দেখেছি, একেবারে শিশু থেকে বুড়ো পর্যন্ত সবাই আপনার পাশে কাছাকাছি এসে সবাই তাদের যে ভালোবাসা ভাগাভাগি করে নিচ্ছে, এই যে বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? এটা আমার কাছে অনেক আনন্দময়। আজকে ঈদের দিন, ঈদুল আজহার দিন, এই দিনে আমতলি কেন্দ্রীয় ঈদগাহে বিশাল ঈদের জামায়াত করেছি। এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জমিটা ছিল 30 থেকে 40 ফুট নিচে। এই জমিটাকে আস্তে আস্তে ধীরে 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 এটাকে রাইজ করতে করতে, বালি ভরাট করতে করতে এ পর্যন্ত এসেছি, এবং এই মাঠটি আমরা পাকায় রূপান্তরিত করতেছি। এবং আজকে এই ঈদুল আজহায় এই জামাতে প্রায় শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল দিনদার মুসলমান, প্রায় 7 থেকে 8 হাজার মানুষ আমরা একত্র হয়ে নামাজ পড়েছি। আমরা গরিব এবং ধনী সকলে মিলে একত্রভাবে আমরা নামাজ পড়েছি, নামাজ আদায় করেছি, এবং ঈদের আনন্দ উল্লাস করতেছি। সবাই ঈদের আনন্দ বয়ে আসছে। অনেক মানুষ গ্রাম থেকে এবং শহর থেকে আজকে এই উপজেলা শহর, এই পৌরসভায় এসেছে। তাদেরকে নিয়ে আমরা অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে আনন্দ ঘন পরিবেশে আমরা ঈদ মিলন মেলা করতেছি, এবং আজকে একটা ঈদ মিলন মেলা হয়েছে। এবং এরপরে সন্ধ্যা 7টার পরে আমার বাসায় সকল পৌরবাসী, আওয়ামী লীগের নেতাকর্মী, এই উপজেলার যেখানে যারা আছেন সকলকে আমরা দাওয়াত করেছি, এবং 8 থেকে 10 হাজার লোক আজকে আমার বাসায় তারা আমন্ত্রিত। তারা আমার বাসায় তারা খাবে, এবং তারা সুন্দরভাবে ঈদের মিলন মেলায় খাওয়া দাওয়া তো সারা বাংলাদেশে সকল ঘরে একই খাবার, কিন্তু আমরা যেটা ঈদের মিলন মেলায় পরিণত করেছি, সকলে ধনী গরিব মানে সাধারণ মানুষ, সর্বশ্রেণীর মানুষ আমরা মিলেমিশে একত্র হয়ে ঈদের আনন্দ এবং ঈদের মিলন মেলায় আমরা রূপান্তরিত করেছি। এই মেলা ইনশাআল্লাহ সুস্থ এবং সুন্দর এবং আধুনিক পরিবেশ হয়ে আমরা কাজ করতে চাই, এবং নিরলস পরিশ্রম করে এই পৌরসভাকে আমরা উন্নয়ন সাধিত করতে চাই। এই পৌর ভবন করতেছি, পানির ওভারহেড ট্যাঙ্ক এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা, এবং এলইডি লাইটের ব্যবস্থা করেছি আমতলিতে, এবং রাস্তা প্রশস্তকরণ, ড্রেনেজ ব্যবস্থা, সকল উন্নয়ন কাজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে দক্ষিণাঞ্চল, এগিয়ে যাচ্ছে আমতলি পৌরসভা। এই পৌরসভা অ্যাডভোকেট ধীরেন্দ্র শম্ভু, আমার মাননীয় এমপি মহোদয়, তার নেতৃত্বে আমরা সুগঠিত করতেছি আধুনিক পৌরসভা করার প্রত্যয়ে। এই পৌরসভা আমরা প্রথম শ্রেণীর পৌরসভায় রূপান্তরিত করেছি, এবং পৌরসভা আধুনিকরণ হইতেছে, এবং পৌরসভা ব্যাপক উন্নয়ন হচ্ছে, যে উন্নয়ন আর কশিনকালেও এই পৌরসভায় কখনো হয়নি। এবং আমরা এই পৌরসভার মানুষ এবং এই অঞ্চলের মানুষ আমরা সুখে এবং শান্তিতে আছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ধন্যবাদ স্যার আপনাকে। থ্যাংক ইউ। একটি কথা আছে, যার মন আলোকিত তার পাশে যত অন্ধকারই থাক না কেন, সব কিছু আলোময় হয়ে যাবে। সেরকম একটি মানুষকে আমরা পেয়েছি আজকে আমাদের পাশে। এই তাকে পেয়ে এই আমতলিবাসী যেমন আলোকিত হয়েছে, তেমনি আরও সামনে অদূর ভবিষ্যতে আরও আলো বইয়ে আনবে সেই অঙ্গীকার করেছে, এবং এই মানুষও জানে যে সত্যি তাকে পাশে পেয়ে তারা আলোকিত। সেরকম আলোকিত হোক এই বাংলাদেশ, এগিয়ে যাক বঙ্গবন্ধুর সোনার বাংলা।
আপনি তো এই এলাকারই মানুষ। আচ্ছা, তো আমরা যতটুকু দেখেছি যে টিএনটি রোড, কলেজ রোড থেকে ফেরিঘাট পর্যন্ত এবং দুই পাশেই সুন্দর শোভাবর্ধনকারী গাছ লাগানো হয়েছে এবং তারই পাশে ড্রেনের ব্যবস্থা করেছে পানি নিষ্কাশনের জন্য, যাতে এই রাস্তাটি সহজেই নষ্ট না হয়। এবং দেখতে পাচ্ছি এই সবুজবাগ রোডের কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তো এই যে আপনাদের উন্নয়নমূলক কাজ হচ্ছে, তো এটি আপনাদের কাছে এই এলাকার বাসী হিসেবে আপনারা কেমন এটাকে উপভোগ করছেন? আমাদের মেয়র সাহেব আমতলিতে সে যে কাজ করছে দিদি, কোনো বিকল্প নাই, রাস্তাঘাট খুব মানে মানে খুব ভালো। এখন বর্তমানে কাজ চলমান রয়েছে এবং অনেক কাজ মানে কি আমার কমপ্লিট, এবং রাস্তাঘাট খুব সুন্দর হইতেছে এবং পাকা যে আমাদের কার্পেটিং রাস্তা, পেরের রাস্তায় আমাদের কার্পেটিং, সে কার্পেটিং ছাড়া অন্য কোনো রাস্তা দেয় না, সিসি রাস্তা খুব কম এবং কার্পেটিং রাস্তা অত্যাধিক অনেক অনেক বেশি, যা আমাদের অন্যান্য অন্যান্য পৌরসভায় যে এত কাজ আমি কোথাও দেখি না, যে আমাদের মেয়র সাহেব তো ভালো কাজ করছে। হ্যাঁ, এবং লাইটিং ব্যবস্থা আছে, লাইটে যে মানে অন্যান্য পৌরসভায় এত লাইটিংয়ের ব্যবস্থা নাই, যে এই এলাকাটায় সমস্ত এলাকাটায় সে লাইটিংয়ের ব্যবস্থা করছে, এবং এই যে আমাদের লাইটিংয়ের ব্যবস্থা যে সৌর ই আছে না, ওটারও সে ই দিয়েছে অনেক জায়গায় জায়গায়, যেখানে ই নেই বিদ্যুৎ নেই সেখানেও সে এই লাইটিংয়ের ব্যবস্থা করছে। সব জায়গায় সৌর বিদ্যুতের ব্যবস্থা করেছে, এলইডি লাইট দেওয়া হয়েছে, যেখানে বিদ্যুৎ পৌঁছাচ্ছে না সেখানেও আলো জ্বলছে। জি জি, আলো আলো হয়ে গেছে। আচ্ছা, তো এই যে আপনারা এই গ্রামের বাসী হিসেবে আপনার নামটা একটু জানতে পারি? মোহাম্মদ বশিরুদ্দিন হাওলাদার, কাউন্সিলর। আপনি একজন জনপ্রতিনিধি, সেই হিসেব বাদ দিয়ে যদি একজন সাধারণ মানুষ চিন্তা করি, সেই হিসেবে জনগণ এই মেয়রের পেছনে, এই সফল মেয়রের পেছনে আপনারা কতটুকু দাঁড়িয়েছেন, কতটুকু সাহায্য করেছেন? আমরা ততটা পারিনি, না পারলো সে একটা গ্রামে এলাকাতে কোনো একটা ঘটনা ঘটে আসলো, সে নিজে একা একা চললে আসে, একটা ঝামেলা বাঁধলে সে নিজে গিয়ে মিট করে দিয়ে যায়, কেন একটা ঝামেলা বাঁধলো সে নিজে এসে সমাধান করছে, যা সে নিজে নিজে সরাসরি চলে যাচ্ছে, একটা বিপদ আপদ একজন আর পড়লে সে নিজে সাহায্য সহযোগিতা সে নিজে করে। আচ্ছা আচ্ছা, সে মানে মনে করেন এখানে অন্য কোনো মেয়রের আমি দেখি না, যত মেয়র দেখছি আর এত সাহায্যের আর কেউ নেই। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ইনশাল্লাহ। আমরা সন্তান যদি বকে যায়, আমরা দোষারোপ করি সরকারকে, জনপ্রতিনিধিদেরকে, যে তাদের কারণেই তাদের প্রশ্রয় পেয়ে আমার সন্তানটা বকে গিয়েছে। কিন্তু মা বাবা যদি সঠিকভাবে তাদের সন্তানকে পরিচালনা করতে পারে, তাহলে কোনো সন্তানই কখনো বিপদগামী হবে না। সেরকম এই উপজেলাবাসী, এই উপজেলাবাসী এমন একজন অভিভাবককে পেয়েছে যার নেতৃত্বে এই এলাকার সকল মানুষ খুবই মুগ্ধ, খুবই খুশি। আমরা কথা বলবো আরও একজন আমাদের এই আমতলি উপজেলার একজন গার্জিয়ানের সাথে, এই আমতলি উপজেলাবাসীর সাথে। আপনার পরিচয়টা একটু জানতে পারি? নাম আপনার? মোহাম্মদ শাহজাহান কবির, প্রধান শিক্ষক সাওরালোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা আচ্ছা, প্রধান শিক্ষক, অবশ্যই ইসলাম স্যার আপনাকে, কারণ শিক্ষাগুরু আমরা একজন মানুষকে পেয়েছি যে হচ্ছে মানুষ গড়ার কারিগর, সত্যি এমন একজন মানুষকে পেয়ে আমরা আজকে খুবই ধন্য বা আনন্দিত। শিক্ষকের কাছ থেকে আমরা শুনবো যে আসলে টিচার সে কি বলে। স্যার, আপনি এই যে এলাকার উন্নয়নের যে কথা শুনলাম আমরা এতক্ষণ আপনি পাশে ছিলেন, যে উন্নয়নের রূপকার হিসেবে আপনারা যারা আইডল হিসেবে ভাবছেন মোহাম্মদ মতিউর রহমান, আপনাদের এই আমতলি উপজেলার সুযোগ্য মেয়র, তো আপনার কাছে কেমন লাগছে যে তার কাজকর্ম দেখে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো লাগছে, খুব ভালো। সে কি নিরলসভাবে কাজ করে? নিরলস কাজ করছে, কাজের কোনো মানে দ্বিতীয় অন্য কোনো মেয়র এইভাবে কাজ আর হবে না। আর আপনি যেহেতু মানুষ গড়ার কারিগর, আপনি মানুষ গড়েন, তো এই যে মানুষ গড়ার কারিগর হিসেবে আপনি আপনার স্টুডেন্টকে সবসময় বলে থাকেন, ভালো পরামর্শ দিয়ে থাকেন, তো এই মেয়র যেভাবে কাজ করে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি আপনি স্টুডেন্টদেরকে কিভাবে বলবেন বা কিভাবে তাদেরকে উদ্বুদ্ধ করবেন ভালো কাজ করার জন্য? ভালো কাজ যে মেয়র যে কাজকর্মটা করে, এই কাজকর্ম সম্বন্ধে ছাত্রদের সাথে বা অন্যদের সাথে কথা বলার ইতে, যে আমতলিতে যেমন দলীয় বা ভিন্ন দলীয় যেভাবে দেউক, আর বিকল্প কোনো মেয়র আমতলিতে আসবে না নির্বাচন দলে। মানে দলমত নির্বিশেষে যেই আসুক না কেন, মানুষ হিসেবে এই দেশ ও দশের উন্নয়নের জন্য যেভাবে কাজ করা উচিত ভালো একটা মন নিয়ে, সেটা হচ্ছে বর্তমান যে মেয়র আছে সে ছাত্র মানে শিক্ষক নেই, এবং যে যে যাইবে তার কাছে, তার কাছে কোনোদিন সে হাসে নামতেই বন্ধের আগে বৃহস্পতিবার এই মত বিনিময় সভা করছে মডেল, এই বন্ধর মডেল বন্ধর মডেল। আচ্ছা, তাহলে আপনারা তার জন্য কি দোয়া করছেন? আল্লাহ রহমত দোয়া করছেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে এই সময় দেওয়ার জন্য।
কুরবানি কুরবানি আল্লাহ কো প্যারি হ্যায় কুরবানি 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 আল্লাহ কো প্যারি হ্যায় কুরবানি বাংলাদেশের সব মানুষ ভাই ভাই, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সামনে এগিয়ে যাই। আমরা একই সাথে যে জিনিসটি দেখতে পেয়েছি, নবনির্মিত আধুনিক রূপে রূপায়িত পৌরভবন, পাশে ঈদগা মাঠ, তার পাশে শান বাঁধানো ঘাট, একই সাথে দেখলে মনে হয় যেন রূপে ঝংকৃত হচ্ছে, মহিমান্বিত হচ্ছে। এবং এই একই সাথে আজকে ঈদুল আজহার যে আয়োজন করা হয়েছে এই আমতলী উপজেলায়, সেই আজকের এই আয়োজনে সাড়া দিয়েছে আরও অনেক মানুষ, তার সাথে যারা সাড়া দিয়েছে, যাদের পেয়ে এই আমতলীবাসী আরও ধন্য হয়েছে, তারা হচ্ছে তালতলী উপজেলার সংগ্রামী আওয়ামী লীগের সভাপতি। আমাদের আজকে এই আমতলীতে এসে তারা আমাদের এই আমতলীর মাটিকে আরও ধন্য করেছে। আমরা কথা বলবো তাদের সাথে। আমরা আজকে, আপনারা এই আমতলীতে এসেছেন, আমতলীর মাটি ধন্য হয়েছে, আমতলীবাসী সার্থক আজকে আপনাদের ছোঁয়া পেয়ে। তো এই আপনারা আজকে যে জিনিসটা দেখেছেন, আমরা এখন দাঁড়িয়ে আছি সেই আধুনিক রূপে রূপায়িত যে পৌর ভবনটি হচ্ছে। তো আপনি আজকে এসে যে দেখছেন ঈদগা মাঠ, এখানে আজকে সকালে আমরা এসেছি, এখানে হাজারো হাজার মানুষ একত্রে নামাজ পড়েছে কাঁধে কাঁধ মিলিয়ে, এবং এই পৌর যে ভবনটি আমতলীর কার্যক্রম চলছে, এই বিষয়টি দেখে এবং আজকের এই আমতলীবাসীর যে আতিথেয়তা, আপনাদের কেমন লেগেছে সব কিছু দেখে? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি সর্বপ্রথম স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানকে, এবং তার সেদিন সেই 15ই আগস্ট ঘাতকের সেই নির্মম হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধুর পরিবার সহ সেদিন স্বজনেরা সবার প্রতি, এবং 71 সালে মহান মুক্তিযুদ্ধের যে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 3 লক্ষ মা বোন সম্ভ্রমহানি হয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে খুবই একটি আনন্দের দিন। এই আনন্দের দিনে আমি তালতলী উপজেলাবাসীর পক্ষে, তালতলী উপজেলা আওয়ামী লীগের পক্ষে জননেত্রী শেখ হাসিনার ঈদের সংগ্রামী শুভেচ্ছা এবং আমাদের মাননীয় সংসদ মহোদয় অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ সম্ভুদার শুভেচ্ছা আমি আমতলীবাসীকে দিলাম। এবং আমি এখানে আজকে আমি একটি কথা বলবো, এখানে আমাদের সৌভাগ্য হয়েছিল আমতলী এবং তালতলি মানুষের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে একটি ভোট দেওয়ার। তিনি 2001 সালে আমাদের এখান থেকে নির্বাচন করেছিলেন বিধেয় এই দক্ষিণ অঞ্চলের দিকে তার একটি যে তার দৃষ্টি, সেটা আমরা চিরকৃতজ্ঞ তার কাছে, কারণ তিনি এই আমতলী থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবহেলিত সেই তালতলিকে তিনি উপজেলায় রূপান্তরিত করেছেন, এই আমতলীতে আধুনিক পৌরসভা করেছেন। এখানে আপনারা আমরা দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে যে আমতলী দক্ষিণ অঞ্চলের ভিতর বরিশাল বিভাগের ভিতরে এই তালতলিতে, এই আমতলিতে সুন্দর একটা পৌর ভবন হয়েছে, যার অবদান আমাদের মাননীয় সংসদ মহোদয়ের হাত ধরে এই আমাদের জনপ্রিয় মেয়র নগর পিতা মতিউর রহমান সাহেব আমাদের মাঝে আছে, এবং ওনাকে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর জিনিস উনি ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে এই দেখানোর জন্য। আমরা এখানে প্রায় 20 কোটি টাকার পৌর ভবন হচ্ছে, পাশে 7 কোটি টাকার অডিটোরিয়াম হচ্ছে, কোটি কোটি টাকার দিয়ে ঈদগা মাঠ তৈরি করা হয়েছে, সামনে দৃষ্টিনন্দন যে ওইটা যে ম্যুরাল আছে বঙ্গবন্ধুর যে ম্যুরাল, এবং ওখানে শান বাঁধানো ঘাট আছে, মনে হচ্ছে যে একটা অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই আমতলী। আমরা এর সাথে সাথে আরেকটু জানতে চাচ্ছি, এই আমাদের আজকে যে হাজার হাজার মানুষ এখানে এসেছে, যার ভালোবাসাকে সাড়া দিয়ে সবাই আজকে এখানে এসেছেন, তার কাছে বিষয়টা কেমন লাগছে? ধন্যবাদ। আজকে ঈদুল আজহার দিন, আনন্দঘন পরিবেশে সকল শ্রেণীর মানুষ নিয়ে
আজকে যে মিলন মেলা হয়েছে নামাজের সুব্যবস্থা এবং আমতলির কেন দক্ষিণ অঞ্চলে এত বড় ঈদের ময়দান আর এত জামায়াত দক্ষিণাঞ্চলের কথায় হয়নি। আজকে আমার বাসাও আমতলি পৌরবাসী আওয়ামী লীগের সকল উপজেলার নেতৃবৃন্দ সকল জনপ্রতিনিধিগণ আমার বাসায় আজকে মেহমান হিসেবে সন্ধ্যাপরে এখনই চলে আসবেন বা চলে আসছে তাদেরকে আমরা আপ্যায়িত করব। মাননীয় প্রধানমন্ত্রী যে জমিটুকু এই পৌরসভায় দান করেছেন এই জমিটির দাম হলো প্রায় 50 কোটি টাকা, মাত্র 15 লক্ষ টাকার বিনিময়ে এই জমিটা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন। অ্যাডভোকেট ধীরেন্দ্র শম্ভু মহোদয়ের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে দক্ষিণাঞ্চল। সেহেতু এই অত্যাধুনিক পৌর ভবন প্রায় 15 কোটি টাকার ভবন আমরা কাজ করে যাচ্ছি, এটা আরও টাকা বরাদ্দ হবে, প্রায় 25 কোটি টাকা আমরা এই ভবনে পাবো। অডিটোরিয়ামে আমি 7 কোটি টাকা পেয়েছি এবং অত্যাধুনিক আমাদের ঈদগাহ বাস্তবায়নের জন্য আজকে এমপি সাহেব ঘোষণা দিয়েছেন যেখানে যাতে 1 লক্ষ লোক জামায়াতে নামাজ পড়তে পারে তাদের যত কোটি টাকা বরাদ্দ করা দরকার সেটা আমি করব। এটা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং উন্নয়নের মহাসড়কে দুর্বার এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সেহেতু জননেত্রী শেখ হাসিনার ভীষণ দক্ষিণাঞ্চলকে অর্থনৈতিক জোন করবে, সেই হিসেবে আমতলিতে মধ্য হিসাবে আমরা পায়রা সমুদ্রর সন্নিকটে তালতলির নিকটে কুয়াকাটার অ্যাডজাসেন্ট, সেহেতু আমাদের এই পৌরসভা আধুনিক এবং অত্যাধুনিক পৌরসভায় রূপান্তরিত হবে এবং এলইডি লাইটের আলোতে আমতলি আলোকিত হচ্ছে এবং অত্যাধুনিক পানির সুব্যবস্থা বিশুদ্ধ পানির মাধ্যমে আমতলি পৌরসভা সকল মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে। ড্রেন রাস্তাঘাট এবং ব্যাপক সড়কের উন্নয়ন আমরা সাধিত করছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দুর্বার উন্নয়ন গড়ে তুলতেছি এবং অ্যাডভোকেট ধীরেন্দ্র মানের শম্ভু মহোদয় আমাদের অভিভাবক, তার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।